অমে হাবিবা ইমরান আপনি লিখেছেন জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কি না নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে থাকে এখনও বিবাহ না হয় তাহলে তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ যেটা দেওয়া আপনার জন্য ফরজ সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না সেটা আপনার সাধারণ দান থেকে সাধারণ টাকা থেকে ফান্ড থেকে দিতে হবে আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর তারপরও আপনি তার যদি নিড থাকে তার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন জাকাত থেকে দিতে পারেন না কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটের সন্তান নন যে তাকে আপনি জাকা দিতে পারবেন না সো সেই গরিব হলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন মাহবুর রহমান আপনি লিখেছেন কিছু কাপড়ের দোকানে রমজানের সাইনবোর্ড ঝুলানো থাকে এখানে জাকাতের সায়লুঙ্গি পাওয়া যায় সায়লুঙ্গি দিয়ে জাকা দেওয়ার বিধান কি গরিবের যেটা কাজে আসবে না আপনি নিজে থেকে কোনো একটা জিনিস ফিক্স করে গরিবকে দিলেন সেটা তার কাজে আসতে পারে না পারে এরকম বিষয় এরকমভাবে জাকাত আদায় করা উচিত নয় জায়জ নয় গরিবের জন্য অধিকতর উপযোগী পন্থায় জাকাত আদায় করতে হবে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে পারে এরকম ক্ষেত্রে তার জন্য নগদ টাকা দিয়ে জাকা দিতে হবে আর যদি সেরকম না হয় বরং তাকে কোনো নির্দিষ্ট কিছু কিনে দিলে তার উপকার হবে আপনি জানেন তাহলে সেই জিনিসটা তারা কিনে দিলেন সেটি দিয়ে জাকা দায় করা যেতে পারে কিন্তু লুঙ্গি আপনি ফিক্স করে দিলেন তার দরকার হোক বা না হোক সেটা আবার বিশেষ করে এই লুঙ্গিগুলোর মান থাকে অনেকই আপনার খারাপ তো এরকম লো কোয়ালিটির জিনিস দিয়ে জাকাত আদায় করলে সেটা অবশ্যই গর্হিত কাজ হবে আল্লাহ বলে আল্লাহ তালার কাছে তোমরা কখনো প্রিয় পাত্র হতে পারবে না কল্যাণের অধিকারী হতে পারবে না সো এ ধরনের কাজ করা না যায়জ হবে অনুচিত হবে এটা জাকাত আদায় করার নামে তামাশা করা হবে সোমাই এক এখাতুর আপনি লিখেছেন আমি কি এমন আত্মীয়কে জাকাত দিতে পারবো যার নেশা পরিমাণ সম্পদ নেই তবে সচ্ছল নেশা পরিমাণ সম্পদ না থাকলেই তাকে জাকাত দেওয়া যাবে ব্যাপারটা সেরকম না যিনি স্বচ্ছ যা যা উপার্জন আছে তা চলে সুন্দরভাবে তাকে জায়গাতে টাকা আপনি দিতে পারবেন না জায়গাতে টাকা দিতে পারবেন যার ইনকাম বা তার উপার্জিত অর্থ দিয়ে তার দিন চলে না কষ্ট হয় লোন হয়ে যায় অভাবে থাকে সেই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন এমনি খায়ুল আলম সিয়াম আপনি লিখেছেন এক লোক খুব অসুস্থ আইসিউতে আছেন তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই তিনি কি জায়গাতে গ্রহণ করতে পারবেন যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে উৎপন্ন করে যে তার পরিবারের ভরণ পোষণ চলে এদিকে চিকিৎসার ব্যবহার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে তাকে জায়গাতার টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে খালেদা মল্লিক লিখেছেন ছোটোবেলায় আমার চোখে সুস লেগে চোখে সমস্যা হয় তখন আমার মা মামা মানত করেন আমার চোখ ভালো হলে তিনি আর স্বর্ণ ব্যবহার করবেন না আমার চোখে এমন কিছু সমস্যা আছে এখনও কিছু সমস্যা আছে আমার মাকে স্বর্ণ ব্যবহার করতে পারবেন আপনার চোখে সমস্যা থাকুক কিংবা না থাকুক আপনার মা স্বর্ণ ব্যবহার করতে পারবেন এটি আমাদের সমাজের নিজেদের বানানো মন গড়া বিষয় যে আমরা অনেক সময় এরকম মানত করি যে আমার এই কাজটা হলে আমি এটা করবো না কোনো বৈধ জিনিসকে নিজের জন্য অবৈধ করা যায় আল্লাহ সোহানা বলেছেন আল্লাহ যেটি আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটি আপনি কেন হারাম করতে চান এই জন্য আপনার মা স্বর্ণ পরবেন তার এই যে বলেছেন যে চোখ ভালো হলে আমি আর স্বর্ণ পরব না এইটা বলাতে তার জন্য স্বর্ণ পরাটা কোনো নিষিদ্ধ বা হারাম হয়ে যাবে না এবং স্বর্ণ পরলে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না এরপরে প্রশ্ন করেছেন সিদরাতুল মুনতাহা মিম আপনি লিখেছেন বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে তাহলে করণীয় কী এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায় বিয়ে হওয়ার পথের উদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন কমায় দিবেন কারণ আলাসমাত অনেক পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিবনালাকুন আহ আনসাই মিনহু হারি আমারিয়া মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মহরের কোনো অংশকে ছেড়ে দেন ছাড় দেন তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেনে নিলেন বিয়ের পর স্বামীর মহরকে আপনি কমে দেওয়ার রাইট আপনার থাকছে আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন